প্রেতাশক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা দুর্গাপুর হাটে ভাই কত বাজলেন পিপে বিকেল করে যে তো আসছে এই মাত্র আসলেন তো ভাইরা পিপে নিয়ে আসছে মাথায় করে আজকে বাজারে আমরা দেখি কাঁচা সবজির দাম কেমন আছে সব ধরনের আমরা সর্বপ্রথমে যাচ্ছি পটল বাজারে কি দাম বললো ভাই পটল আজকে বাজারে ঠিক নাই ভাই কখন কোন দাম বলতেছে কত পর্যন্ত বলছে এখন 2018 1800 থেকে 2000 ভাই কত বলছে 1800 থেকে 2000 আসলে আমরা যে পটল দুইটা দেখলাম তো 1800 থেকে 2000 টাকা পর্যন্ত দাম হচ্ছে পটল আছে আরে কত দূর 60 টাকা দিয়ে দাম বললে 40 টাকা দাম না 2200 2200 দাম হচ্ছে দেন নাই ভাবো দে 40 টাকা না আমি দাম বলবো এটা কত বলছো ভাই আমাদের 2100 2500 2000 থেকে 2100 তো দর্শক এই পাশে আমরা যে পটলগুলো দেখলাম 2000 থেকে 2100 2200 এর মধ্যে আজকে বাজার তো এই পাশে আমরা পিপে বিভিন্ন সবজির দামটা জানবো তো প্রথমে যে দুইটা ভাই কথা বলছে আসলে মানুষ কৃষকের মধ্যে অনেক রকম থাকে তো যেহেতু তারা মিথ্যা কথা বলছে তো তাদের পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালায় মারি কি দাম বলছে ভাই পিপে আজকে দুর্গাপুরে 400 বলছে 400 টাকা কেন বলছে বিক্রি করছেন না করেন না 400 করে 420 টাকা করে পেঁয়াজের বিছন বস্তু 10000 টাকা বল পেঁয়াজে বীজ 10000 টাকা মূল দিছেন বেচলেন 10000 টাকা মূল এটা কি ছোট জিরো ছোট জিরো তার সাথে আমরা দেখলাম 7 8 এর মধ্যেই বাজে হ্যাঁ ছোট লাগে তাহলে এখানে যে পেপারটা দেখলাম ওনা আটা চিকেন হচ্ছে 420 টাকা করে তো চলুন আমরা দুর্গাপুর হাটে দেখছি মোটামুটি পেপে আমদানি ভাই কত করে বিক্রি ভাই 500 টাকা ক্যারেট দিলাম 500 টাকা ক্যারেট এগুলো60 টাকা কেজি হচ্ছে আপনার যে চিন্তা নিয়ে যাচ্ছে 60 টাকা কেজিতে বেঁচে কিনা করছে এগুলো সারা গাছের পিপে ভাই না কত করে দাম বললো 900 টাকা বললো 2 ক্যারেট 2 ক্যারেট কত হলে দিতে চাইছেন 1000 টাকা দিতে চাইছেন 1000 টাকা কত করে বললো ভাই ভাই আজকের বাজার আপনার 60 থেকে 65 টাকা 60 থেকে 65 টাকা কেজি পাইকারি বাজারে হ্যাঁ আপনার নাই এগুলো কি আপনারা কেনার জন্য অপেক্ষা করছেন নাকি বাজার কেমন আজকে ধুমা কিনেছেন বাজার সবসময় একরকম থাকে না আজকে ভাইরা বলছে গত হাটের চাইতে আজকে একটু বাজার কম হাটে অনেক ধরবে পরে একটু বিয়ে দিলে কালো হয়ে যাবে
কত করে বলছে তুমি ভাই কত করে বলছে দাম 35 টিভি 30 টাকা দাম হচ্ছে কত কত হচ্ছে 2022 থেকে 2200 কত বাজার আমরা দেখছি 2000 থেকে 2200 টাকা পর্যন্ত পাইকারি বাজার ভাই তরল কত করে বললে আজকে 45 টাকা পর্যন্ত বলছি 45 টাকা কেজি দাম হচ্ছে তো দর্শক আমরা এই পাশে দেখছি কাকরোল কাকরোল কত হলো সরাসরি পাইকারি বাজারে আমরা কাকরোল 65 টাকা পর্যন্ত দাম হয়েছে আমরা দেখছি সবজির বাজার থেকে এখন কুমোর বাজার চলে আসলাম চাল কুমোর ভাই কিনলেন চাল কুমোর কত করে বললেন বেশি ভাই ফুলকপি কি বেচে কিনা হয়ে গেছে নাকি দাম হচ্ছে আজকে ও এইমাত্র আসছেন ভাই এইমাত্র আসছে ফুলকপি নিয়ে তো যেহেতু দরকার হয় নাই আমরা এই পাশে আমরা ফুলকপি বাজার লাগছে আমরা একটু কথা বলি একটু দেখি ভাই যান ভাই তো কি দাম হচ্ছে কফির আজকে কফির 3500 মূল মূল করা হিসাবে মাল বোঝে সব তো একরকম হয় না তাই না এদের ভিতরে ভালো এর ভিতরে খারাপ দেখি ভাই জন একটু হাতটা তো যেগুলো একটু ভালো মানের আছে 3500 এর মতো বেচে কিনা হচ্ছে আজকে মূল করা হিসাবে ফুলকপি ভাই তরই কত করে বললা 40 টাকা কেজি আমরা এই পাশে দেখছি দেশি শসা বাজার লাগছে ভাই দেশি শসা কত বলছে আজকে দাম চাচ্ছে ভাইরা মনে হয় 70-65 এর মধ্যে আজকে বেচে কিনা হচ্ছে ভাই কত বেচলেন কত বিক্রি করলেন 56 করে ভাই 56 পাইকারি বাজারে পাইকারি বাজার 56 টাকা কেজি ভাই কে আসতো ভালো আছেন আলহামদুলিল্লাহ 56 টাকা কেজি পাইকারি বাজারে আজকে বেচে কিনা হইছে এখানে আমরা দেখছিলাম চাল কুমড়ো
ভাই কি দাম কিনা হইছে চাল কুমড়ো ভাই মাত্র 25 30 50 টাকা 25 30 40 সব ধরনের আছে সব ধরনের আছে দাম আর একটু কম বাজার মানে ছোটগুলো 25 30 না খালি লাঠি দিচ্ছে ভাই লাঠি লাঠি বাজার কম পুঁজি লাঠি দিচ্ছে কে লাঠি দিচ্ছে ভাই পুঁজি হেন্দু পুঁজি হয়ে গেছে তো বার হয়ে গেছে জন্য লাঠি ও তাই আচ্ছা আপনি হাতে বড় কি লাগে কষ্টে ভাই আপনার গুলো কত করে বললেন 35 করে দিয়েছেন না দেন নাই তো 35 করে দাম বলছে নোমা সারা তুমি খালি কই নি দিবে খালি ভাই করে আজকে হাটে আমরা দেখছি মোটামুটি চাল কুমড়ো ব্যাপক আমদানি আজকে চাচা কত করে বললো 30 25 30 এর মধ্যে দাম হচ্ছে 25 30 এর মধ্যে দাম হচ্ছে তবে এগুলো একটু ছোট মাঝারি দানা তো বড়গুলো আমরা দেখলাম 45 টাকা পর্যন্ত 50 টাকা পর্যন্ত আছে যেগুলো একটু বড় চাল কুমড়ো যেগুলো হচ্ছে মাচাই ঝুলানো এই ছিল আজকে কিছু সবজির বাজার দাম